তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট মানে আপনার ফোন নাম্বার, সিম কার্ডের ফোন নাম্বার বা ফোন মেমোরির ফোন নাম্বার সবগুলো আপনি আপনার জিমেইলে মানে নিয়ে যেতে পারবেন। মানে এটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি আপনার ফোন নাম্বারগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো জিমেইলে নিয়ে নেন, তাহলে আপনার মোবাইল যদি কখনো হারিয়ে যায় তারপর তখন আপনি আপনার সেই নাম্বারগুলো আপনি আবার ফেরত পাবেন সবগুলো। তারপর আপনি সেই নাম্বারগুলো অন্য মোবাইলে সেন্ড করতে পারবেন। তো মূলত আরও অনেক সুবিধা রয়েছে। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার জিমেইলে সেন্ড করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি হৃদয়, আপনারা দেখছেন টেকনিক্যাল হৃদয় ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আছি জিমেইলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। ওকেই, তো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার সেটিংসে চলে যেতে হবে। অ্যান্ড সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যান্ড অ্যাকাউন্ট থেকে আপনার এড অ্যাকাউন্ট দিয়ে, আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টটা এড করে নিতে হবে। আর যদি জিমেল অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো খোলার জন্য আপনি জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। অ্যান্ড যদি থাকে তাহলে তো ভালোই, আমার তো আছে। তো আমি আর এখন এখান থেকে বের হয়ে যাই, কারণ আমার জিমেল তো আছে, তো আমি আর এখান থেকে লাভ নেই। তো যদি জিমেল আপনার থাকে বা জিমেল তৈরি করা হয়ে যায়, তারপর আপনি জাস্ট ডিরেক্টলি আপনার কন্ট্যাক্টে চলে আসবেন। কন্ট্যাক্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার রয়েছে। তো এখানে এই যে এগুলো সব আমার সিম কার্ডে রয়েছে, দেখুন আমার প্রত্যেকটা নাম্বার এখানে সিমের একটি লোগো রয়েছে। তো এগুলো আমি জিমেলে যদি সেন্ড করতে যাই তাহলে আমার এখানে আপনার ডান পাশে দেখছেন উপরে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট ইম্পোর্টে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার মেমোরি কার্ড, তারপর ফোন মেমোরি কার্ড, তারপর দুইটা সিম আর ওই জিমেলটা চলে আসবে। তা আপনি জাস্ট, আপনি যেহেতু সিম কার্ড থেকে আপনার জিমেলে নেবেন তাহলে এখানে জাস্ট আপনি সিম সিলেক্ট করবেন। তা আমার সিম কার্ড 2 এর ভিতর আমার সকল নাম্বার সেভ করা। তো টু সিলেক্ট করলাম। টু সিলেক্ট করার পর যদি নেক্সটে ক্লিক করি, এখান থেকে আবার আমি যদি সিম ওয়ানে নিতে চাই তাহলে সিম ওয়ানে ক্লিক করলে সিম টু এর যত নাম্বার রয়েছে সব সিম ওয়ানে চলে যাবে, জাস্ট কপি হয়। আর যদি আমি জিমেলে সিলেক্ট করি তাহলে আমার যত নাম্বার রয়েছে সব এক্ষুনি মানে জিমেলে চলে যাবে। আমি জিমেল সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার বাছাই করে আপনার যেগুলো দরকার সেগুলো নিতে পারেন। তো বাছাই করার দরকার নেই, আপনি যদি সবগুলো নিতে চান তাহলে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড সিলেক্ট অলে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখন আমাদের নাম্বার কপি হওয়া শুরু হচ্ছে, এই দেখুন নাম্বার যে কপি হচ্ছে 68% কমপ্লিট। হ্যাঁ, 100% কমপ্লিট, আমাদের কপি কমপ্লিট, 191টা নাম্বার আমরা কপি করে ফেলেছি। তো এখনও কিন্তু আমরা সিম কার্ডের নাম্বারগুলি আমাদের এখানে শো করছে, দেখুন এখানে সিমের লোগোগুলো রয়েছে। তো এখন আমরা জিমেলের যেই নাম্বারগুলো সেগুলো আমরা শো করাবো। তো জাস্ট থ্রি ডট মেনুতে চলে যাবেন অ্যান্ড এখান থেকে কন্ট্যাক্ট টু ডিসপ্লেতে চলে যাবেন। কন্ট্যাক্ট ডিসপ্লেতে চলে যাওয়ার পর এখানে সিম 1, 2 তারপর আপনার জিমেল শো করবে। তো আপনি জাস্ট জিমেলটাকে সিলেক্ট করবেন। এখন দেখুন এখানে কিন্তু আর সিম কার্ডের লোগো নেই, তার মানে এখানে এখন যত নম্বর শো করছে সব হচ্ছে জিমেলে সেভ করা নাম্বার। তো এখন যদি আমার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা সিম কার্ড ভেঙে যায় তাহলে কিন্তু আমি আমার নাম্বারগুলো সব ফেরত পাবো এবং এই জিমেল দিয়ে আমি আমার অন্য মোবাইলেও নাম্বারগুলো সব নিয়ে আসতে পারবো। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ টাটা।